السلام عليكم الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুয়াজ্জাজ উলামায়ে কিরাম ভদ্রমণ্ডলী উপস্থিত মাননীয় মুসলিম সমাজ ইসলাম দরদী ইসলাম পিপাসু মায়েরা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ যার হাতে জান্নাত জাহান্নামের চাবিকাঠি সুখ দুঃখের ভাণ্ডার যার আদেশে দিনের পরে রাত রাতের পরে দিনের আগমন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখের আগমন হাসি মুখে কান্না কান্না মুখে হাসির আগমন একমাত্র সে আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে অন্তর জুড়িয়ে মোহাব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখিরি নবী দয়ার কান্ডারি বিপ্লবী নেতা ইয়তিমের বন্ধু গরিবের সাথী আমিনার দুলাল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইজান আপনারা জানেন আমি সুলতান করে একটা পাঁচ মিনিটের কথাকে দেড় ঘন্টা লাগিয়ে অতি রঞ্জিত করে কথা বলে আপনাদের মন মুগ্ধ করা বক্তা নই বরং একটা পঞ্চাশ মিনিটের হাদিসকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের মাথায় মগজে তুলে দেওয়া এটাই আমার ঐকান্তিক ইচ্ছা থাকে কারণ যে সময়ের একটা দাম আছে আপনি যে আরামকে হারাম করে এই মজলিসে বসে আছেন আপনাকে হিসাব করতে হবে যে আমি কি পেলাম আর আমাকে হিসাব করতে হবে আমি কি দিলাম কাজেই এত চিৎকার করিয়েন না আপনারা কাজেই মা বোন সকলকে বলছি বাবা ধন তোমরা নীরব হয়ে যাও কথাগুলো আমি শুরু থেকে যে বলবো যে কথাটি বলবো কথাটি ভালো করে বুঝার চেষ্টা করো আশা করি জীবনে তোমাদের কাম দিবে আজকে আমি যে বক্তব্য বিষয়টা রাখবো সে বিষয়টা কি কোরআন মাজিদ থেকে সূরা বাকারা থেকে যে আয়াতটি তেলাওয়াত করলাম তাকে সামনে করে যে ব্যাখ্যাটা আপনাদের সামনে করব আগে আপনাদের একটা কথা বলে নিই বিষয়বস্তুটা হলো আপনি এখন দুনিয়ার বুকে এসেছেন আমি এসেছি আমার আপনার আগে কত সুন্দর কত সুন্দরী মানুষ এসেছিল তারা দুনিয়া থেকে মা বোনদের জায়গা নাই তো ওপরে ছাদের উপরে জায়গা করা হলো তারা মা বোন তোমাদের যদি জায়গা না থাকে ছাদের উপরে জায়গা করা হয়েছে তোমরা ছাদের উপরে চলে যাও মা বোন তোমাদের ছাদের উপরে জায়গা করা হয়েছে অসুবিধা হলে ছাদের উপরে চলে যাও এবার কথাটা ভালো করে বুঝো কত সুন্দর সুন্দরী কত বড় বড় পণ্ডিত কত বড় বড় মাস্তান কত বড় বড় ডাকাত কত বড় বড় জুয়াখোর মদখোর দুনিয়ার মুখে এসেছিলে সব দুনিয়া থেকে চলে গেছে এখন আমরা শুধু এই স্টেজের ভিতরে যে কটা লোক আছে সেটা নয় শুধু পশ্চিমবঙ্গের ভিতরে যতটি লোক আছে তা নয় সারা ভারতবর্ষের নয় সারা বিশ্বে এখন যত কোটি কোটি মানুষ আছি আমরা একশো বছর পরে একটা মায়ের কোলের বাচ্চাকেও খুঁজে পাবেন না তারা সবাই চলে যাবে কোথায় বলবেন না কথাটা আমার সাথে কোথায় চলে যাবে
মাটিতে চলে যাবে, মাটিতে মিশিয়ে যাবে। 100 বছর আগে যারা এসেছিলেন তাদেরকে যেমন খুঁজে পাওয়া যায় না, আমাদেরকেও 100 বছর পরে একটা কোলের সন্তান যে তাকেও খুঁজে পাবেন না। তবে মানুষ যতদিন আমি আর আপনি দুনিয়ার বুকে আছি, দুনিয়ার মজা, দুনিয়ার টেস্ট, দুনিয়ার স্বাদ গ্রহণ করছি, এই স্বাদ গ্রহণ করতে করতে হঠাৎ আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। যেদিন বিদায় হয়ে যাব আর দেরি করবে না। কতই তুমি ভালোবাসা স্বামীর পিয়ারি, কত ভালোবাসা আদর স্ত্রী হও না কেন, মেয়ে হও না কেন, মা হও না কেন, ছেলে হও না কেন, বাবা হও না কেন, যতই কিছু হও মরার সাথে সাথে তোমাকে বাড়ি থেকে নয় ঘর থেকে বের করে দেবে। পানি গরম করে, কুল পাতা দিয়ে পানি গরম করে বিদায় গোসল জানাবে তোমাকে, যাকে বলা যায় জানাজার গোসল। বিদায় আপনাকে পোশাক পরিধান করানো হবে, সেই পোশাকটার নাম হলো কাফনের পোশাক। সেই পোশাক আপনাকে আমাকে একদিন পরতেই হবে, আর সেই পোশাক পরে আমাকে আপনাকে সামনে করে গুটি কত মানুষ তারা বিদায় নামাজ পড়বে। সেই দিন কিন্তু আমি আর আপনি নামাজ পড়ব না, তাদের আগে শুয়ে থাকব। আমাকে আপনাকে বলবে না এই লোকটা শুয়ে কেন আছে। এখন যদি আমি শুয়ে থাকি, আপনি যদি আমাকে দেখেন বলবেন মাওলানা নামাজ পড়বেন না, আপনাকে আমি বলবো ভাই নামাজ পড়বেন না। কিন্তু সেই দিন আপনি আর আমি যে সেখানে শুয়ে থাকব, কত মা, কত বাবা, কত বোন, কত ভাই, কত ছেলে, কত মেয়ে, কেউ বলবে না তুমি নামাজ পড়বে না, বলবে না। বরং নামাজটা যখন পড়া হয়ে গেল, এই বিদায় নামাজ, জানাজার নামাজ, তখন 4টা লোক ঘাড়ে করে নিয়ে গিয়ে কবরের মাটির ভিতরে একটা গোর করেছে, কবর করেছে। এই কবরের ভিতরে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে আপনার মুখখানাকে কিবলামুখী করে ডান ডান কাঁথে আপনাকে চিরজীবনের মতো সেই কবরের মাঝে রেখে দেবে। বুঝছেন কথাটা? সেই দিন আপনাকে কেমন লাগবে একবার অনুভব করুন। যারা সেই কবরে চলে গেছে ফিরে এসেছি কি, যারাকে সেই কবরে রেখেছি তারা কেউ এসেছি কি, না। আমি আর আপনি একদিন সেই মতো বিদায় চলে যাব, আমাকে আপনাকে চিরতরে, আমাকে আপনাকে ওই কবরের ভিতরে রেখে দেবে, আমি আর আপনি আর ফিরে আসব না। কতদিন থাকবো সেই কবরে আল্লাহ জানেন। করতে 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 এবার ময়দানে মহাশালে উপস্থিত হতে হবে। উলঙ্গ হয়ে সবাই নিজের নিজের কবর থেকে উঠবেন, যে মাটি থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই মাটিতে পরিণত করে দেবে, আবার ওই মাটি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে পুনর্জীবিত করবে। নিজের নিজের কবর থেকে উলঙ্গ অবস্থায় সবাই ছুটবেন ময়দানে মহাশালে। সেই দিন কত না ভালোবাসা স্ত্রী, কত না ভালোবাসা স্বামী, কত না আদরের ছেলে, কত না আদরের মেয়ে, কত না প্রাণের বন্ধু, কেউ আপন হবে না, সব আপনার কাছ থেকে ছিটকে পড়বে। আপনার যদি কিছু অভাব হয়, একটা নেকি যদি কমে যায়, আপনার কেউ মাথায় হাত বুলাবে না, আপনার দিকে ফিরে তাকাবে না, সবাই নাফসি নাফসি করে সবাই উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করবে। সেই দিনের নাম হলো বিচারের দিন, সেই দিনের নাম হলো প্রলয়ের দিন, সেই দিনের নাম হলো শেষ বিচারের দিন। যারা নামাজ পড়েন আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে সূরা ফাতিহা যখন পড়েন তখন একটা কথা বলেন, মালিকে ইয়াওমিদ্দিন, আল্লাহ তুমি সেই কিয়ামতের দিনের মালিক। সেই দিন আল্লাহ পাক বিচার করবে। আজ আজ যারা সবল তারা দুর্বলের উপরে অত্যাচার করে, আজ কত মানুষ কত মানুষের উপর অত্যাচার করে, যাদের উপর অত্যাচার করে তারা কিন্তু বিচার করতে পারে না, তারা প্রতিশোধ নিতে পারে না। একটা অবলা মেয়ে, বাবা মারা গেছে, বিধবা মা, মেয়েটার বিয়ে দিয়েছে, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই মেয়েটার বিয়ে দিয়েছে, যতদূর পেরেছে জামাইকে যা পেরেছে দিয়েছে, তার মনের মতো হয়নি। অন্য কোনো মেয়ে তার চোখে ভালো লাগলো,
মেয়েটাকে মাতাল হয়ে মদ খেয়ে ঘরে এসে মেয়েটাকে ঘরে ডাকলো, দরজা বন্ধ করে দিয়ে দড়ি দিয়ে চকির সাথে ওই মেয়েটাকে বাঁধলো। বাধার পরে এবার মেয়েটা বড় বড় চোখ করে তাকাচ্ছে, কি গো স্বামী তুমি আমাকে এইভাবে বাঁধছো কেন, তুমি আমাকে এইভাবে বাঁধছো কেন? বলছে চুপ করে থাকো। এইবার কেরোসিনের তেল তার শরীরে ঢেলে দিল, এবার আগুন লাগিয়ে দিল, গোটা শরীরটা দাও 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 করে জ্বলে পুড়েছে। গ্রামের মানুষ জানতে পারলো মালদা সদর হসপিটাল যেতে না যেতে মারা গেল। আহ, চিরজীবনের মতো মেয়েটা বিদায় গেল। আপনি বলুন, আপনাকে আমি ছোট্ট করে একটাই উদাহরণ দেব, এই মেয়েটা দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার করে পেল না। আজ অনেক মানুষ আছে, দুঃখের সাথে বলছি, জন্ম দিয়েছেন ছেলেকে আর মেয়েকে। আপনি ছেলেকে যেমন জন্ম দিয়েছেন মেয়েকেও জন্ম দিয়েছেন। আপনি ভেবেছেন কি, আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যদি এক মাস কাঁদে আপনার মেয়ে তিন মাস কাঁদবে, জীবন জীবন ধরে কাঁদবে? মেয়েদের যে মায়া মমতা, মেয়েরা যখন আব্বা আম্মাকে দেখতে পায় কলেজা ঠান্ডা হয়ে যায়, আব্বা 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 বলতে কেন তাদের প্রাণটা কত শীতল হয়ে যায়। দুঃখের বিষয়, আজ আমরা অনেক মানুষ আছি যারা আল্লাহর কাছে জান্নাত নিব মনে করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান পুণ্য করি, জালসা করি, জালসা শুনি, কোরআন তেলাওয়াত করি, সব কিছু করি, কিন্তু দুঃখের বিষয় মৃত্যুর আগে যে মেয়েগুলো আব্বা আব্বা করে ডাকত, যে মেয়েগুলোকে জন্ম দিয়েছিলাম, সে মেয়েগুলোকে চিরতরে এমন আঘাত করে গেলাম যে মেয়েগুলো জীবনে আর আপনার উঁচা দিহিতে আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। কেন? আপনি যখন মরবেন তখন জমিখানি আপনি দিয়ে গেলেন আপনার ছেলেরাকে, মেয়েকে দিলেন না, মেয়েরাকে দিলেন না, আপনি ছেলেরাকে জমি দিলেন। আপনাকে আমি বলতে পারি, আমি মোজাম্মিল বলছি, কোন মাল লাল বলতে পারে যে দিহির ভাগ ছেলেরা পাবে মেয়েরা পাবে না? কোন মাইল লাল বলতে পারে রোড পজিশনের জমি ছেলেরা পাবে মেয়েরা পাবে না? আমি আপনাকে বলছি, দুঃখ নেবেন না, আমি আপনাকে আপনাকে আমি মোহিত করার জন্য আসিনি, আপনাকে সংশোধন করার জন্য এসেছি, আমি আপনার ব্রেনটাকে ধুলাই করার জন্য এসেছি, আপনার মগজটাকে আপনার মগজের মধ্যে কিছু জাগরণ সৃষ্টি করার জন্য আমি এসেছি। আপনাকে একটু অনুরোধ করব, আপনি একটু ভাবুন ভাবুন ভাবুন, ছেলেকে জমি দিলেন মেয়েকে দিলেন না, আপনি একবার চিন্তা করুন, আপনি সেই দিন মাইদানে মহাশানে উঠবেন উলঙ্গ অবস্থায়, সেই দিন আপনার বিচার হবে মালিকে ইয়াউমিদ্দিন। আপনি ভেবেছেন কি? ভালো করে শুনুন, আর যদি দুনিয়াতে আপনার দুনিয়াতে আপনার উপরে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আপনার কাছ থেকে আমি ক্ষমা নিয়ে নিতে পারবো, ধরুন আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি ক্ষমা না করেন, আমি অন্যায় করেছি আপনার, আর আমি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আমার হকের মধ্যে যদি তুমি কোনো কিছু কমি করে থাকো, তুমি কাদা কাদা করো, আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো তবে এই ক্ষমা করার আমার সাহস নেই। আল্লাহ বলছে আমার এই সেই ক্ষমা আমি করতে পারবো না। তবে কে করবে? যে বান্দার তুমি দুঃখ দিয়েছো, যে বান্দাকে কষ্ট দিয়েছো, যে বান্দিকে কষ্ট দিয়েছো, তার কাছ থেকে তুমি ক্ষমা নাও, এর নাম হলো হুকুকুল ইবাদ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাকে আমি একটা একটা করে কথা বলবো, কথাগুলো প্রত্যেককে ভাববেন আর বুঝবেন, আমি খুব অল্প সময়ের মধ্যে একটা একটা করে পয়েন্ট বলে যাব, কথাগুলো মগজে রাখবেন। এক নম্বর, হুকুকুল্লাহ, আল্লাহর হক কি আপনার উপরে? দুই নম্বর, হুকুকুল ইবাদ, বান্দার হক কি? হুকুকুল ইবাদের ভিতরে আপনাকে আমি বলছি, হুকুকুল ওয়ালিদাইন, আপনার মা বাপের কি হক? হুকুকুল জাওজাইন, একজন স্বামীর কি হক আছে স্ত্রীর উপরে এবং স্ত্রীর কি হক আছে স্বামীর উপরে? হুকুকুল আওলাদ, যেমন মা বাপের ছেলের উপরে মেয়ের উপরে হক আছে, তেমন ছেলে মেয়ের হক আছে কার উপরে? মা বাপের উপরে কি হক আছে? হুকুকুল জার, একটা পড়োশীর কি হক আছে আপনার উপরে? হুকুকুল উম্মাল, আপনার বাড়িতে যে চাকর চাকরানি কাজ করে তাদের কি হক আছে? কথাগুলো বুঝে যান, যদি কারো হক আপনি নষ্ট করে যান,
যদি কারো হক নষ্ট করে যান, কিয়ামতের দিন মাথা আছড়িয়ে মাথা ফাটিয়ে যদি ফেলে দেন, তবে আপনি আর কুল কিনারা পাবেন না। কাজেই কাফনের কাপড় পরার আগে, কবরে যাওয়ার আগে যদি কারো কিছু হক নষ্ট করে থাকেন, সেই হকটাকে সংশোধন করে দেন, আলহামদুলিল্লাহ আপনি বেঁচে যাবেন। আর যদি সেদিকে খেয়াল না করেন, আপনি আছাড় আছাড় খেয়ে মারবেন, কিন্তু আপনার কোনো পরিত্রাণ হবে না। যেমন আপনাকে এবার আমি এক ধার থেকে শুরু করব, আপনারা দুঃখ নেবেন না। এই মজলিসের ভিতরে যদি আমরা বলি যে আল্লাহর কি হক, বলতে পারবেন আল্লাহর কত বড় হক, আল্লাহ আপনার কাছে কি চাই? একটা মেয়ে, কথার উত্তর ভালো করে বুঝবেন, একটা মেয়েকে আপনি বিয়ে করেছেন, কি দিয়েছেন ওকে? আপনি বলুন ওকে কি দিয়েছেন? বলছে আমি 10,000 টাকা 50,000 টাকা মোহর দিয়েছি। আর কি দিয়েছো? আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি, ছাপের খাটে নিয়ে ঘুমিয়ে থাকি। ছাপের খাটটা কার? ছাপের খাটখানটা কার? আমারও নয়, আমার বাবারও নয়, ওই মেয়েটার বাবার ছাপের খাটে শুয়ে আছি। কটা লোক বলতে পারবেন যে আমার বাবার খাটে শুয়ে আছি? দুঃখ নেবেন না কথাটা, কথাটা তো দুঃখ নেবেন না। কটা লোক বলতে পারবেন? কোনো অফিসার বলতে পারবে? কোনো মুলবি সাহেব বলতে পারবে? কোনো মাস্টার সাহেব বলতে পারবে? কোনো চাকরিজীবী বলতে পারবে? কোনো লাট সাহেব বলতে পারবে যে আমার বাবার খাটে আমি শুয়ে আছি? 101টা হবে না, না তো 99% লোক বলবে ওই মেয়েটার বাপের বা মায়ের দেওয়া খাটে শুয়ে থাকি। তবে আপনি কি দিয়েছেন? শুধু মোহরটি? আমার মোহরটি তো আবার ফের বাকি, আর বাকির নাম ফাঁকি। আপনাকে আমি ছোট্ট করে একটা কথা বলি, দুঃখ নেবেন না আমার কথায়, আগেই বলছি বারবার, আমি যখন বিয়ে করি আমার মোহর হয়েছিল 1980-তে বিয়ে করেছিলাম, আমার মোয়ে আমার মোহর হয়েছিল 3,000 টাকা। 3,000 টাকা আমি একটা জমি কিনলাম, জমিটার দাম হলো 5,000 টাকা। আমার বাবা বললেন, বাবা এই জমিটা বৌমার নামে করে দাও, মোহরটা পরিশোধ করে দাও। 3,000 কামে 2,000 বাড়িয়ে দিলাম। বিয়েতে যেটা মোহর হয়, মোহরের চেয়ে যদি আপনি বেশি কিছু স্ত্রীকে খুশি করার জন্য দিয়ে দেন, এটা না যায় হবে না। 5,000 টাকা, এখন সেই জমিটার দাম হলো 20,00,000 টাকা। এখন সেই জমিটার দাম 20,00,000 টাকা। আপনাকে বলি আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ। মোহর দিয়েছেন? বলছেন না। কি আছে বাকি? কত মোহর হয়েছিল? 5,000। আর 40 বছর পরে যদি আপনি বলেন আমি মেয়েটাকে 5,000 টাকা দেবো, ওই 5,000 টাকা কি বাঁধা ছিল? এটা কি আপনার ইনসাফ? এটা আপনার হক মারা নয়? আপনি মরে গেলেন, আপনার ছেলে মেয়ে মালিক হলো। কত মা আজকে দাসীর মতো করে বাড়িতে ছেলের বাড়িতে কাজ করে, জানেন না আপনি? কত মা আজকে দাসীর মতো ছেলেদের কাছে দাসী, বৌমার কাছে আঘাত পায়, ছেলেদের কাছে আঘাত পায়, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, যেই ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই ছেলের কাছে কোনো আদর পায় না। আপনি কি করে গেলেন? তার মোহরটা দিয়ে গেলেন না? যেদিন থেকে আপনি মেয়েটাকে ব্যবহার করছেন স্ত্রী রূপে, যেদিন থেকে আপনি ব্যবহার করছেন, তার ন্যায্য অধিকার মোহরটা যদি আপনি দিয়ে থাকতেন, তবে আজকে সেই 5,000 টাকা আজকে 50,00,000 টাকা হয়ে যেত। কিন্তু আপনি তাকে ফকিন্নি করে রেখে গেলেন। একটা হিসাব করবেন, ভালো করে বিচার করবেন, তারপর আপনাকে আমি বলছি এই মেয়েটার কত বড় হক। আপনি তাকে কি দিয়েছেন? মাত্র 5,000 টাকা মোহর দিয়েছেন। এবার আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, ওই মেয়েটা যদি আপনার গালে চুমা না দিয়ে যদি অন্য কোনো ছেলের গায়ে চুমা দেয়, আপনার সামনে গালটা পেঁচিয়ে দিয়ে আপনাকে চুমা খেতে না দিয়ে অন্য কোনো ছেলের সামনে গালটা পাতিয়ে দিয়ে যদি চুমা খেতে দেয়, আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার স্ত্রীর এই অবস্থায় যদি আপনি দেখতে পান, আপনি বরদাস্ত করতে পারবেন? আপনি মেনে নিতে পারবেন? আপনি বরদাস্ত করতে পারবেন? বলছে না। কি করব? সাথে সাথে মেয়েটাকে আমি জুতা মারব, সাথে সাথে গলার হারখানা মালাখানা ছিনিয়ে নিব, জুতার মালা পরিয়ে ওকে বাড়ি থেকে বিতাড়িত করব। আপনাকে আমি বলছি আল্লাহর কি হক? আপনার স্ত্রী হিসাবে স্বামীর আপনার যতটা হক ছিল, আপনাকে এবার আল্লাহর হক বলছি। এই কোরআন পাকের ভিতরে সুরা বাকারা আছে, সেই সুরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন কি? মা বোন যারা কোরআন পড়তে জানো ভালো করে শুনো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এত বড় দিনে কেমন করে রোজা করব, এত ঠান্ডাতে ওযু করে কেমন করে নামাজ পড়বো,
আড়াই লক্ষ টাকা খরচা করে কেমন হজ করতে যাব, মনে বড় ব্যথা লাগে, এত ঠান্ডাতে আমি অজু করে গোসল করে নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছেন মানুষ রে শুন, ইয়া আইয়ুহান নাস ইবাদু, তোমরা আমার ইবাদত করো, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো। কার ইবাদত করো? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, কি আপনাকে সৃষ্টি করেছে ভাই? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তো বলবেন যে মাওলানা আমরা তো মা বাপের পেট থেকে হয়েছি, ভালো করে বুঝেন কথাটা, আমরা তো মা বাপের পেট থেকে হয়েছি, মায়ের পেট থেকে হয়েছি, তবে তো আমরা আমাদের মা বাপ সৃষ্টিকর্তা। আল্লাহ এবার উত্তর দিচ্ছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদেরকে বান্দা বান্দি আমি সৃষ্টি করেছি, তোমাদের পিতা মাতা ছিল তাদেরকেও আমি সৃষ্টি করেছি। বুঝতেছেন তো? কেন? লাল্লাকুম তাত্তাকুম, এই জন্য এত সুন্দর নাক দিয়ে, সুন্দর মুখ দিয়ে, সুন্দর ঠোঁট দিয়ে, সুন্দর গাল দিয়ে, এত সুন্দর সুন্দরী করে তোমাকে আমি বান্দা বান্দি রূপে সৃষ্টি করেছি, যে লাল্লাকুম তাত্তাকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না, যেন তোমরা আমাকে দেখে ভয় করো। লাল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমাকে দেখে ডর করো। বল মাওলানা, আল্লাহ কি বাঘ ভাল্লুক সাপ? আল্লাহ কি ডাকাত? আল্লাহ কি দারোগা? আল্লাহ কি জালেম সরকারের মতো জালেম নাকি, যে আল্লাহকে দেখে ভয় করব? আল্লাহকে কেন দেখে ভয় করব? ভয় করার মানে কি? বন্ধু ভালো করে শুনুন, আল্লাহ আপনাকে যে কাজগুলোর আদেশ দিয়েছে, নবী যে কাজগুলোর আদেশ দিয়েছে, ওই কাজগুলো যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর কাছে যেতে হবে, একদিন কাফনের কাপড় পরতে হবে, একদিন ওই ঘরের ভিতরে যেতে হবে, একদিন আল্লাহর কাছে উলঙ্গ হয়ে বিচার দবসে হাজির হতে হবে, এই ভয়টুকু যদি আপনার থাকে, আল্লাহ আল্লাহ রসুল যে কাজের আদেশ করেছে এই কাজগুলো আপনি করবেন, আর যদি আল্লাহর ভয় না থাকে তবে আপনি সে কাজগুলো করবেন না। আল্লাহ আল্লাহ রসুল যে জিনিসগুলো থেকে করেছে, আল্লাহ যদি ভয় থাকে তবে সেইগুলো আপনি কখনো করবেন না, আর আল্লাহ যদি ভয় না থাকে তবে আপনাকে একটুকু বাধা লাগবে না। এবার যারা ভয় করে, কে ভয় করলো? যারা ভয় করে, অজু করে নামাজ পড়তে যায়, গোসলের প্রয়োজন যদি থাকে ঠান্ডা পানিকে গরম করে গোসল করে নিয়ে আবার নামাজ পড়তে যায়, যত বড় দিনের বেলা হোক না কেন, যতই খিদা পিপাসা লাগুক না কেন, কষ্ট করে তারা কি করে? রোজা, তারা সিয়াম পালন করে। বন্ধুরি আমার, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর আদেশ নিষেধকে মানে, মানে আল্লাহ বলেছে তুমি মদ তোমার জন্য হারাম, সুদ তোমার জন্য হারাম, তারা মদে মুখ লাগাবে না, তারা সুদে মুখ লাগাবে না, কারণ জানে যে আল্লাহর ভয় আছে। এবার আল্লাহ কি বলছেন? ওলিমান খাফ মাকাম রব্বিহি জান্নাতান, সূরা রহমানের ভিতরে এই কোরআন পাক যারা পড়েছে ভালো করে শুনুন, আল্লাহ বলছেন ওলিমান খাফ মাকাম রব্বিহি জান্নাতান, আমার যেই বান্দাটা, যেই বান্দিটা আমাকে ভয় করে, আমাকে ভয় করে যে আমি আল্লাহর সামনে কেমন করে যাব, অর্থাৎ আমি যেটা আদেশ করেছি সে আদেশটা পালন করে, আমি যেটা নিষেধ করেছি সে নিষেধটা, সে নিষেধটা সে মেনে নেয়, সেখানে সে যায় না। তবে আল্লাহ বলছেন আমি ওই বান্দাটার জন্য, ওই বান্দিটার জন্য একখানা নয় দুইখানা জান্নাতের ঘর নির্মাণ করে দিব। ভয় আছে আপনার? আপনাকে এবার একটা কথা বলি, আল্লাহর হকটা কি আপনাকে দেখাচ্ছি? এবার আপনি আল্লাহকে চিনতে পারলেন কি? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনার মা বাপকে সৃষ্টি করেছেন, বলছেন না মাওলানা বুঝতে পারলাম না। এবার আল্লাহ বলছেন আল্লাযী জালা লাকুমুল আরযা ফিরা, আল্লাযী জালা লাকুমুল আরযা ফিরাসা ওয়াস সামাআ বিনাও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম। চিনতে পারছেন আল্লাহকে?
আল্লাহ বলছেন শুনো, আমি তোমার আল্লাহ, আমি তোমার জন্য জমিনকে বিছানা করে দিয়েছি, আমি তোমার জন্য আকাশকে ছাদ করে দিয়েছি, আমি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, ওই বৃষ্টি দিয়ে আমি জমি থেকে রকমারি শস্যাদি উৎপন্ন করি, এই স্বচ্ছ ফসলগুলো খাবে তোমরা, ভালো জিনিসগুলো খাবে তোমরা, ছোপাগুলো যেই সেই কাঁড়িগুলো ঘাসগুলো খাবে, দাওয়া বেকুম তোমাদের চতুর্পর্যন্তগুলো খাবে, আর ভালো ভালো জিনিসগুলো তোমরা খাবে, তোমাদের রিজিকের জন্য আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আচ্ছা, এবার বুঝতে পেরেছেন তো? এবার আল্লাহকে চিনতে পেরেছেন তো? আল্লাহ কে আপনার? আল্লাহকে চিনতে পেরেছেন? বলছে হ্যাঁ চিনেছি। এবার আল্লাহ কি বলছেন? এত বেলা তোমার আমি হেসান করলাম, সুরা মুলকে চলেন, একটু সুরা মুলকে চলেন, সুরা মুলকের দ্বিতীয় রুকুর প্রথম আয়াতটা পড়েন তো, ওয়াল্লাযী জা'আলা লাকুমুল আরযা যুলালান ফামসু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিযকিহি ওয়া ইলাইহিন নুশুর। মানবুল আল্লাহ রাই, কেন আল্লাহ মদকে হারাম করলে, কেন আল্লাহ সুদকে হারাম করেছে, কেন এত ঠান্ডা তো আমার জন্য নামাজ রোজা, আমাকে এত বড় দিনের অত কষ্ট করে রোজা করতে হবে, মানবো না, মানবেন না আপনাকে। এবার আল্লাহ স্থানটা মিজাজ আপনাকে বলছি, আমি এই কোরআনের সুরা মুলকের দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে বলছে, শোনো বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে জালুল করেছি, জালুল মানে বুঝলেন, আপনার একটা লাত মারেন আর একটা মানুষকে, কাকে মারবে? আপনার বেটা কি মারেন? বেটাকে একটা লাত মারলে দেখবেন উঠছে, বেটা আপনাকে দু লাত মারবে, ঠিক না বেঠিক বলছি বলেন তো একটু কথাটা? আরে স্ত্রীকে আপনি এক লাত মারেন, দেখবেন স্ত্রী উঠে আপনাকে এক লাত মারবে, আশ্চর্য কথা। আপনি জমিনে কতটি লাত মেরেছেন, এই মাটির উপরে পাক না পাক হয়ে কত চলেছেন আপনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই মাটির উপরে কত পায়খানা পেশাব করেছেন আপনি, মাটি কোনোদিন প্রতিবাদ করেছে আপনার, মাটি আপনার সাথে কোনোদিন প্রতিবাদ করেছে? করেনি, এর জন্য বলে জালুল, মাটি সব সয়ে আছে, কেন? আল্লাহ বলছে শোনো, ওয়াল্লাযী জা'আলাকুম আল-আরযা যুলালান ফামসু ফী মানাকিবিহা ওয়া কুলু মিন রিযকিহি ওয়া ইলাইহিন নুশুর। মানুষ, এই মাটিকে তোমাদের জন্য জালুল করে দিয়েছি, জুতা পাই দিয়ে পাক হয়ে না পাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই মাটির উপরে পায়খানা পেশাব করো, মাটি কিছু বলবে না, আর মাটিকে তুমি আবাদ করো, বছরে তুমি তিনটা চারটা করে ফসল করো, এই যে রিজিক জমি থেকে যে ফসলগুলো বের হবে এই ফসলগুলো তোমরা খাও, আল্লাহ বলছেন। তবে একটা কথা মনে রাখিও, বলছে কি, তুমি যতই সুন্দর আর যতই সুন্দরী হও না, একদিন তোমাকে ওই মাটিতে মিশে যেতে হবে, বুঝলেন কথাটা? এবার আপনাকে বলি, আল্লাহ এতগুলো আমার আপনার জন্য কাজ করেছে, আরো বলতে বলতে সকাল হয়ে যাবে, তো আল্লাহর হকটা কি মাওলানা, আল্লাহ কি চাইছে আমাদের কাছে? আল্লাহ বলছে শুনুন, ফালা তাজআলুলিল্লাহি আন্দাদাও, বান্দারে বান্দিরে একটাই কথা তোমাদেরকে বলছি, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না, মানে শিরক করিও না, কেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তুমি যদি ভুলবশত অন্য কোনো গুনাহ করে থাকো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু তুমি যদি শিরকের গুনাহ করো তবে আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, বুঝতে পারছেন তো? এবার আপনাকে বললাম আল্লাহর হকটা কি, আশা করি বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন, আল্লাহর ইবাদত করব কি না, করা উচিত কি না, এবার আপনি নিজে, এবার আপনাকে একটা একটা করে কথা বলবো, হুকুকুল ওয়ালিদাইন, মা বাপের কি হক, আশা করি জুমাতে জুমাতে মাওলানাদের কাছ থেকে শুনেছেন, অধিকাংশ বক্তারা মা বাপের কি হক এটা আলোচনা করেন, মা বাপের বড় হক আছে, কিন্তু আমরা অনেক সময় মা বাপকে তুচ্ছ মনে করি, মা বাপ আমাদের জন্য কত কষ্ট করেছে, আমরা অনেক সময় মা বাপের কথা মানি না, কিন্তু একটা কথা আরো করে মনে রাখবেন, এ কথাটা আমার মনে রাখবেন, জীবনে অন্য কোনো গুনাহ যা আছে মা বাপের সুদে যদি বেয়াদবি করেন তবে পরকালে যা শাস্তি আছে আছে, অধিকাংশ 99% শাস্তি দুনিয়াতে আপনাকে ভোগ করে নিতে হবে মা বাপকে যদি কষ্ট দিয়ে থাকেন, তবে মা বাপের আপনার উপরে কি হক আছে আমি বেশি আলোচনা না করে সংক্ষিপ্ত কয়েকটা কথাই মা বাপের হকটা আপনার সম্পর্কে আপনাকে বলবো,
সহজে বুঝে নেবার চেষ্টা করবেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি বলছে আল্লাহ? আরে আমার বান্দা বান্দি শুনো, আল্লাহ তোমাকে আদেশ করেছে তুমি আল্লাহ ছাড়া আমাকে ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ আমার ইবাদত করো। আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে ইহসান করো। তবে একটা প্রশ্ন করি, মাওলানা আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত করব কিন্তু মা বাপের ইহসান করব না, ভালো হবে? এবার আপনাকে কোরআন বলি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছে তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং যাকাত দাও। আপনি যদি বলেন আমি মাওলানা নামাজ পড়ব, সালাত আদায় করব কিন্তু আমি যাকাত দেব না, ঠিক হবে এটা? এটা ঠিক হবে? আল্লাহ বলছেন দেখতে পেলেন অবিল ওয়ালে দাইনে হেসানা, তোমরা মা বাপের ইহসান করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না এবং মা বাপের ইহসান করো। আল্লাহ আবার বলছেন ফিরে যাচ্ছি ওখানে করে, ইম্মা ইয়াবলুকান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা। দেখেছেন হায়রে মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে। আল্লাহ বলছেন যখন তারা বৃদ্ধ বিদ্যা হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে এমন ব্যবহার করো ঘাড় উঁচা করে, ঘাড় টেঢ়া করে চলিও না। এবং মারা মারা দূরের কথা, গালি দেওয়া দূরের কথা, চিখরা দূরের কথা, উপ করে মা বাপকে কষ্ট দিও না, বরং মা বাপের সাথে নম্র ভাষায় ভদ্রতার সাথে মিষ্টি আচরণ করো। আব্বা আব্বা আম্মা আম্মা, আপনি বারবার আব্বা আব্বা আম্মা আম্মা করে মা বাপকে কত কষ্ট দিয়েছেন, মা বাপ সব ভুলে গেছে। আপনি আজকে বেটা বেটা রে বেটা বেটা কি বলছিস, তাহলে ভেকার ভেকার করছিস তুই সারা রাত, তুই ভেকার ভেকার করছিস, তুই কি বলছিস তুই? মা বাপের কথা শুনতে আপনাকে ভালো লাগে না? আল্লাহ বলছেন শোনো, তুমি যত বড়ই মাওলানা হও না কেন, তুমি যত বড়ই মহদ্দেস হও না কেন, তুমি যত বড়ই পরিষ্কার হও না কেন, তুমি যতবার হজ করো না কেন, তোমার মা বাপকে তুমি খবরদার চিখড়িয়ে উপ করে কথা বলবে না, তুমি নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলো। আব্বা আম্মা আব্বা আম্মা, আপনাকে একটা ঔষধ দিব, ঔষধ দেব, আপনার অভাব মিটে না, আপনার অভাব মিটে না। সামনে এনআরসি আসছে, চিন্তা করবেন না, যাক এনআরসি আসছিল, এনআরসিকে দূরবীত করার জন্য আর আল্লাহ পাঠিয়েছিল করুণাকে, এ করুণার জন্য দবে ছিল, আবার করুণা যাবে। আপনার সামনে আমার আপনার চরিত্র, আজ আমি আর আপনি দলে দলে বিভক্ত, আজ আমার আপনার এক অপরের সাথে কোনো মিলযোগ নেই। সামনে যদি এনআরসি চলে আসে আপনার আমার অবস্থা কি থাকবে, কোথায় যাবেন একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহর গজব যদি চলে আসে তবে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা আপনাকে ছোট্ট করে কথা বলি, আপনার অভাব মিটে না, অভাবের কথা আর তার চেয়ে বড় কথা কি, আপনাকে এমন বিমারি হয়েছে, অসুখ হয়েছে, ভালো হন না, আপনার জীবনে শান্তি আসে না, আপনার বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা বিছানায় পড়ে আছে। আপনি আজকে জালসা থেকে বাড়ি যাবেন, হাট গেছেন, বাজার গেছেন, বাজার থেকে বাড়ি আসছেন, বেশি লাগবে না পাঁচটা টাকা দিয়ে একটা কমলা কিনেন, পাঁচটা টাকা দিয়ে দুটা মিষ্টি কিনেন। আব্বা আব্বা আম্মা আম্মা, আপনি নিজের ছেলে মেয়েকে বউকে স্ত্রীকে আপনাকে দিতে নিষেধ নেই, কিন্তু আপনি একটা কমলা আর দুটা মিষ্টি আব্বা আম্মার কাছে যে আপনাকে দিতে বলছি দেন। খাওয়া দাওয়ার পরে বলেন আব্বা একটু আমার জন্য দোয়া করে দেন তো, আম্মা আমার জন্য একটু দোয়া করে দেন তো। আপনাকে দোয়া চাইতে হবে না, আপনি ঘর থেকে যাবেন, দেখতে পাবেন আল্লাহ কতখানি খুশি হবে, আল্লাহ আপনার উপরে কতখানি রাজি হয়ে যাবে, দেখবেন আল্লাহ আপনার উপরে অফুরন্ত রহমত নাজিল করবে। আসুন মা বাপের হক আপনার উপরে কত আছে, শুধু একটা ছোট্ট করে আয়াত আপনার সামনে বলছি বুঝতে পারবেন কি, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير।
আমার মা বোনেরা বাইরে যারা কোরআন পড়তে জানেন তাদেরকে আমি অনুরোধ করব সূরা লোকমানটা একবার পড়ে রেখেন। আল্লাহ বলছে আমি মানুষকে হুকুম দিয়েছি, কি হুকুম দিয়েছি, রে তোরা মা বাপের হেসান কর, মা বাপের সাথে ভালো ব্যবহার কর। একজন সাহাবি আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ কার সাথে বেহিয়েছেন করব, বলছে তোমার মার সাথে, ফের বলছে কার সাথে, তোমার মার সাথে, ফের কার সাথে, তোমার মার সাথে, ফের কার সাথে, বলছে তোমার বাপের সাথে। তবে বুঝতে পারা গেল তিন ডাবল, মায়ের সাথে তারপরে বাবার সাথে। এ কথাটা আল্লাহ নবী বলছেন কোনখান থেকে, আল্লাহ বলছেন কি বলছেন, হামালতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আজ তুমি নতুন বিয়ে করেছ, নতুন বিয়ে করে সেই বউয়ের পেটে যদি বাচ্চা হয় তখন সেই বউটা যখন বমি করে, যখন কাই কাই করে, বমি বমি করে, মাতাল মাতলামি করে, বিছানায় যখন পড়ে যায়, কিছু খায় না, কিছু ভালো লাগে না, তখন তোমার বউকে দেখে তোমার কত মায়া লাগে, তুমি কত দৌড়াদৌড়ি করো, কত ডাক্তারের কাছে নিয়ে যাও। তুমি যেদিন তোমার মায়ের পেটে জন্ম নিয়েছিলে তখনই তোমার মা ওই রকম ধরনের বমি বমি করেছিল, হামালে তো হু। এইবার আস্তে 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 40 দিন পর্যন্ত ওই বীর্যটা তোমার মায়ের পেটে থাকলো, 40 দিন সাদা হয়ে, 40 দিন পর লাল হয়ে গেল, আবার 40 দিন পরে একটা গোস্তের টুকরা হয়ে গেল, 143 দিন 4 মাস যখন হয়ে গেল তখন তোমাকে একটা ছোট্ট ব্যাঙাচির মতো করে একটা সুন্দর ছেলে বা একটা সুন্দরী মেয়ে করে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে জন্ম দিল। আস্তে 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 ব্যাঙাচিটা যেমন বড় হয়, আস্তে আস্তে তোমার মায়ের পেটে তুমি যখন বড় হতে লাগলে তখন তোমার মার কষ্ট হতে লাগলো, উঠতে বসতে চলতে ফিরতে এত কষ্ট লাগে, আর সব থেকে বড় লজ্জার বিষয় পেটটা বড় হতে হতে বড় হয়ে গেল, আর ছুপিয়ে রাখা যায় না, আর দাবিয়ে রাখা যায় না, বাপের সামনে, মায়ের সামনে, ভাইয়ের সামনে, দাদার সামনে, সকলের সামনে ওই উঁচা পেট নিয়ে যখন যেতে হয় তখন লজ্জায় ফেটে যায়, তবুও সব কিছু বরদাস্ত করে নেয়। এই করতে করতে যখন তোমার সময় হয়ে গেল, সব বেদনা যখন উঠে গেল, এত চিৎকার করতে লাগলো, কত মা জানের সাথে বাজি লাগিয়ে তোমাকে প্রসব করে, আবার কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু অন্য কোন মানুষ হতে গেলে মনে ভাবতো একবার জন্ম নিতে গেলে আমার প্রসব বেদনাই এত আমার কষ্ট, আর আমি তার কোনো সন্তান নেব না। যারা বাপের দ্বিতীয় সন্তান তাদেরকে বলছে চিন্তা করো প্রথম সন্তানে তোমার মা যে কতখানি ব্যথা পেয়েছিল, ওই ব্যথাটাকে মনে যদি রাখত তবে তোমার মতো দ্বিতীয় সন্তানকে জন্ম দিত না। আমার মায়ের আমি পঞ্চম সন্তান, বলেন তো আমি এই দুনিয়ার মুখ দেখতে পেতাম, আমি এই দুনিয়ার মুখ দেখতে পেতাম, ওই মা কত সহ্য করেছে, ওই মায়ের হক নেই, ওই মায়ের দাবি নেই আপনার উপরে, কাজে আপনারাকে বলছি বন্ধু ওই মায়ের হকটা আদায় করবেন। এবার মুসলিম শরীফের একটা হাদিস আপনাদেরকে বলবো, হাদিসটা খুব ভালো করে শুনবেন, হাদিসটাতে মুসলিম শরীফের হাদিস আল্লাহ বলবেন, মা বোন সবাইকে বলছি কথাটা ভাইরা ভালো করে মনে রাখেন, আল্লাহ বলবেন কিয়ামতের দিন, এ বান্দা আমি দুনিয়াতে অসুস্থ হয়েছিলাম তুই আমার সেবা করিসনি, তুই আমার সেবা করিসনি। বান্দা বলবে আল্লাহ তুমি কোথায় অসুখ হয়েছিলে জানি না আল্লাহ, আমি যদি জানতাম তবে তোমার সেবা করতাম। আল্লাহ বলবে রে বান্দা আমি নই রে, আমার বান্দি তোর মা অসুস্থ হয়েছিল, একবার আম্মা 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 বলে তোমার মায়ের মাথায় হাত দিয়েছিলে। ডেলিগেট 70 টাকা ছিল, 50 টাকা করা ডেলিগেট, আপনাদের 70 টাকা পড়েছিল ইস্তাহারে, তাকে কমিয়ে 50 টাকা করা হয়েছে, যাদের খাবার দরকার খেয়ে নেবেন, কিন্তু কথাটা ভালো করে মনে রাখবেন, কি কথাটা, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো জানতাম না যে তুমি অসুস্থ হয়েছিলে, আল্লাহ কি বলবে আমি নই, তোমার বাড়ির চাকরটা অসুস্থ হয়েছিল, আর তোমার মা অসুস্থ হয়েছিল, তোমার বাবা অসুস্থ হয়েছিল, একবার গেছিলে আব্বা আম্মা কেমন আছো, আহ আজকে যদি স্ত্রীটা অসুখ হয়ে যায়, আহ আপনার চোখে ঘুম আসে না, কোন হসপিটাল কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, আর মা 3 দিন থেকে জ্বরে সর্দিতে ব্যথাতে জর্জরিত, বাবা কবরে শুয়ে আছে, আপনার একটুকু ময়া হয় না, আমি মায়ের ঘরখানে একবার যাই, আম্মা বলে একবার ডাকি, মায়ের হাতখানটা একবার মায়ের কপালে দিই,
রে বান্দা, সেই দিন যদি তুই এই মায়াটা দেখাতি তবে আজকে আমার কাছে তার বদলা পাতি। আবার বলবে বান্দা, আল্লাহ আল্লাহ বান্দা, আমি কত ক্ষুধার্ত হয়েছিলাম রে, তোর কাছে দুটা খেতে চেয়েছিলাম, তুই আমাকে খেতে দিসনি। বলবে আল্লাহ কোথায় তুমি ক্ষুধার্ত হয়েছিল আমি তো জানি না। আল্লাহ বোঝাই, তোর মা বাপের তোর উপরে হক ছিল না, ওই ফকিরটা তোর উপরে হক ছিল না, ওই ধর্মেশটা মেহমানটা তোর উপরে হক ছিল না, ওই মা বাপ তোর দিকে তাকিয়েছিল, ওরে বেটা দুটা খেতে দাও। বৌমাকে বারবার বৌমার দিকে তাকিয়ে আছে, মা আমাকে কখন দুটা খেতে দেবে, কিন্তু তোমার একটু দয়া হয়নি। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে ঠিক আছে, ঠিক আছে।